আমরা অনেকেই বিয়ে বাড়ি যাই এবং বিয়েতে অনেক রকম উপহার দিয়ে থাকি। বিয়ে হয় দুভাবে, হয় অ্যারেঞ্জ ম্যারেজ না হয় লাভ ম্যারেজ। কিন্তু এটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে একজন মানুষ আইফেল টাওয়ারকে বিয়ে করেছে। এরিকা লাবড়ি নামে একজন আমেরিকান যে কিনা তীরন্দাজির জন্য প্রসিদ্ধ, সে 2007 সালে কমিটমেন্ট সেরিমনিতে আইফেল টাওয়ারকে বিয়ে করে। তারপর সে নিজের নাম এরিকা লাবড়ি পাল্টে এরিকা আয়া আইফেল রেখেছে। এখন সে আইফেল টাওয়ারকেই নিজের স্বামী বলে মানে ও তাকে ভালোবাসে। যদিও এটা ভালোবাসা না এক ধরনের পাগলামো, তা নিচে কমেন্ট করে জানান। আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অলে অবশ্যই ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে।